গণতন্ত্রের কথা বলে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা কেন? সরকারকে মির্জা ফখরুল। এরপর স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রিজভী। এরপর খুলনায় নেতা কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে, বললেন শামসুজ্জামান দুদু। এরপর যত বাধা আসবে ততই আন্দোলনের সফলতা আসবে। মূল কথায় আসা যাক, গণতন্ত্রের কথা বলে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা কেন? সরকারকে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য এই সরকার উলঙ্গুভাবে নেমে পড়েছে। বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী সমাবেশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে কেন? আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে মৃত্যু কূপে ধাবমান বাংলাদেশ শীর্ষক একটি স্মরণকেবার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এই প্রশ্ন করলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আন্দোলন দমন করার জন্য এই সরকার কীভাবে উলঙ্গুভাবে নেমে পড়েছে। বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করে দিচ্ছে কেন? কারণটা কি? সমাবেশ যেন বড় না হয়, এই কোনো মানসিকতা। সমাবেশ বড় না হওয়াতে তাদের লাভটা কি? তারা বলতে পারবে যে দেখো বিএনপির সমাবেশ বড় হয়নি, কিন্তু তাতে কি হবে? এমন প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, মানুষের অন্তরের মধ্যে তোমাদের জন্য ঘৃণা এসে গেছে, প্রত্যেক মানুষ এখন তোমাদের ঘৃণা করে, কারণ তোমরা শুধু মিথ্যার উপরে, শুধু কথার উপরে ঠিক আছো, আর অন্য কোনো কারণ নেই। আর তোমাদের বন্দুক পিস্তল যেসব বাহিনী আছে সেই বাহিনীর কারণে তোমরা টিকে আছো। এদের যদি আমরা সরাতে না পারি তাহলে দেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। এই প্রসঙ্গে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন নিয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের দ্বন্দ্বের ঘটনায় উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন আপনারা দেখছেন কয়েকদিন ধরে নির্বাচন কমিশন নিয়ে কি চলছে, তাদের তৈরি করা নির্বাচন কমিশন তাদের ডিসি এসপিরা মানে না, তাদের কথা শোনে না। তাহলে এই নির্বাচন কমিশন তৈরি করেছে কাকে নির্বাচন করার জন্য? তাদের একটা ভুয়া নির্বাচন দেখিয়ে তারা আবার ক্ষমতায় আসতে চায়, দুবার করছেও তাই। বিএনপির মহাসচিব বলেন, তারা এই গত গণতান্ত্রিক যে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে দিয়েছে 2014 সালে আর 2018-তে, এত আস্থা তাদের জনগণের উপর, তো আগের রাতে ভোট করতে হচ্ছে কেন? নির্বাচন দাও, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করো, সেখানে যদি টিকে থাকতে পারো মোস্ট ওয়েলকাম, কিন্তু তোমরা জানো যে সেটা তোমাদের পক্ষে নয়, সেই কারণে তোমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছো, তারপরে গায়ের জোরে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন কমিশন তৈরি করে তোমরা বারবার করে ক্ষমতায় যাচ্ছ। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে আওয়ামী লীগের অনির্বাচিত সরকার পরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের খাদের প্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে দেশকে ফিরিয়ে আনতে হবে। দেশকে আবার 1971 সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে জিয়াউর রহমান জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিলেন পরবর্তীকালে, 1975 সালের 7 নভেম্বর মধ্য দিয়ে আবার যে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে, সর্বশক্তি দিয়ে জনগণের অভ্যুত্থান সৃষ্টি করে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে। বিএনপির মহাসচিব আক্ষেপ প্রকাশ করে বলেন, দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের সম্পূর্ণ গণবিরোধী একটি শক্তি এখন দেশ চালাচ্ছে, আর নয় সময় এসে গেছে যার যার যে শক্তি আছে সেই শক্তি দিয়ে সমস্ত দেশের মানুষকে জড়িয়ে তুলতে হবে, শুধু ঢাকা শহরে নয় সারা দেশে ছড়িয়ে পড়তে হবে। সাম্প্রতিক আন্দোলন, পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম, ছাত্র দলের নূরা আলম, যুব দলের শহীদুল ইসলাম ও রাজা আহমদ শাওনের স্মরণে জিয়া পরিষদ মৃত্যু কূপে ধাবমান বাংলাদেশ নামের এই স্মরণিকা প্রকাশ করে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম, নূরা আলমের স্ত্রী ইফাজ জাহান, শহীদুল ইসলামের পিতা চোয়াবাড়ি ভূঁইয়া ও রাজা আহমেদের শাওনের মা আমিনা বেগমকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এদিকে স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে নাকি খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ দেখা দেবে। তিনি একদিকে দুর্ভিক্ষের কথা বলছেন, অন্যদিকে তিনি সচিবদের ভবন নির্মাণের জন্য 43 কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দিয়েছেন। আসলে এসব করছেন তিনি তার দলের লোকজনকে আর্থিক সুবিধা দিতে। মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশ যখন দুর্নীতি আর দুঃশাসনের বেড়াজালে আচ্ছন্ন, আজকে দেশে যখন অসত্যের ফানুস উড়িয়ে গণতন্ত্রকে হত্যা করে একটি সরকার ক্ষমতাসীন হয়ে গোটা দেশের মানুষকে জিম্মি করেছে, তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন যে মানব কল্যাণে গৌরবজনক ভূমিকা পালন করছে, এটা সত্যি প্রেরণাদায়ক কাজ। তিনি বলেন, আজকে দেশ এক ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এদেশের মানুষকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে, ভয়ভীতির মধ্যে ফেলে দেওয়ার কথা বলছেন। তিনি আসন্ন দুর্ভিক্ষের কথা বলছেন, খাদ্য সংকটের কথা বলছেন। তিনি একদিকে বলছেন খাদ্যের অপচয় রোধ করতে, অন্যদিকে আমরা দেখছি তার সরকারের লোকজন অর্থনীতির ভয়ঙ্কর লুটপাট করছে। প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন, তখন কি প্রধানমন্ত্রীর মনে পড়ে তার জেলা পর্যায়ের ছাত্রলীগের এক নেতা 2,000 কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ফরিদপুরে? আজকে ওই টাকা যদি দেশে থাকতো, তাহলে আমরা ওই টাকা দিয়ে খাদ্য কিনে গোডাউনে রাখতে পারতাম। রিজভী বলেন, প্রধানমন্ত্রী যখন আসন্ন দুর্ভিক্ষের কথা বলেছেন, খাদ্য সংকটের কথা বলেছেন, তখন আমরা দেখছি শুধুমাত্র সচিব এবং মুখ্য সচিবের বাসা বানানোর জন্য 43 কোটি টাকা বরাদ্দের খবর সংবাদপত্রে এসেছে। এটা হচ্ছে একটা স্ববিরোধী সরকার, দুর্ভিক্ষ তো এখনই বিরাজমান। আজকে গোটা দেশকে আদিম অন্ধকার যুগে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে এখন অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগের আদিম যুগের কৃতদাস প্রথা প্রবর্তন করা হয়েছে। নতুন করে খাগড়া চরিত্রে আমরা দেখেছি মা তার সন্তানকে বিক্রি করার জন্য বাজারে গিয়ে দাম দর করছে। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো প্রয়োজন ছাড়া সরকারের কর্তা ব্যক্তিরা এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন টাকা পাইয়ে দেওয়ার জন্য, অবৈধ আর্থিক সুবিধা দেওয়ার জন্য সেখানে বিভিন্ন স্থাপনা করা হচ্ছে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে। এদিকে খুলনায় নেতা কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে, বললেন শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বিএনপি কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে 2 দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। নগরের বিভিন্ন স্থানে প্রচার মাইকে হামলা হয়েছে, এই পর্যন্ত 6টি মাইক ভাঙচুর করা হয়েছে, 2টি মাইক লুটে নেওয়া হয়েছে। প্রচারণার কাজে অংশ নেওয়া কর্মীদের উপর হামলা হয়েছে। দলীয় নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। নদী পথে ট্রোলার বন্ধ করে জনসমাগম বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো বাধায় বিএনপির বিভাগীয় সমাবেশ বন্ধ করতে পারবে না। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন শামসুজ্জামান দুদু। বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে শনিবার খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতাকর্মীরা যতই আঘাতপ্রাপ্ত হোক, জন উৎস কোনো ক্রমে ঠেকানো হবে না। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং 5 সহকর্মী হত্যার বিচার আদায় করেই আমরা ঘরে ফিরব। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি 2 মাসের সরকারের ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয়। প্রতিটি পণ্য মূল্য অস্বাভাবিক বেড়েছে, দেশব্যাপী নিরাপত্তাহীন গণতন্ত্র নির্বাসিত। তিনি বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহে সমাবেশ ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, এই বাহিনী কোনো দলের না, বাংলাদেশের। নিজের স্বার্থে, দলের স্বার্থে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। অতীতে কোনো আইজিবিকে অবসরে যাওয়ার পর পুলিশ সঙ্গে নিয়ে ঘুরতে পারেনি। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহের কর্মসূচির সফলতা দেখে আওয়ামী লীগ ও প্রশাসন ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে বাড়িতে হামলা ও গ্রেপ্তারের চেষ্টা করছে। তারা খুলনার কর্মসূচি বাধাগ্রস্ত করতে চায়। ইতিমধ্যে সমস্ত পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে, খেয়াঘাট বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।